কিয়ন আহিলা তুমি কলয় আহিলা, কিয়ন আহিলা তুমি কলয় আহিলা, টুলু ফুলুক মারি তুমি কতে জেল কাইলা, কিয়ন আহিলা তুমি কলয় আহিলা, টুলু ফুলুক মারি তুমি কতে জেল কাইলা, অরবত আহিলা তুমি, অরবত আহিলা তুমি মকাতে জন্মিলা, গোটে ধরার বুকর তুমি পহর বিলাইলা, তোকে দেখি সকলকে, তোকে দেখি সকলকে মুকলি করিলা, টুলুক ফুলুক মারি তুমি কতে জেল কাইলা, হেরা নামর গত তুমি, হেরা নামর গত তুমি প্রভুকে মাতিলা, হেরা নামর গত তুমি প্রভুকে মাতিলা, ইসলাম প্রচার করি বলয় কোরআন লয়াহিলা, রে কোরআন লয়াহিলা, কিয়ন আহিলা তুমি কলয় আহিলা, টুলুক ফুলুক মারি তুমি কতে জেল কাইলা, শ্রদ্ধেয় সম্মানীয় আজগির সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামাই কেরাম, সামনে বসা দিন প্রিয় ইসলাম প্রিয় জ্ঞানী গুণী মানী সম্মানী শ্রদ্ধাভাজন পিতৃ সমতুল্য বাপ ভাইরা, দিনের সৈনিক যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে বসা দিন প্রিয় ইসলাম প্রিয় সম্মানিতা মা ও বোনেরা, প্রাণ প্রিয় নদিয়াবাসী, সর্বাগ্রীষে সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক তাবলিগি দীনি মজলিসে বসে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক এনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেরকারে কায়নাত আজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আমি বায়ানের পূর্বে একটা কথা বলছি, আপনাদের মাইক ঠিক হয়নি ভাই, এই মাইকে বায়ান করলে বায়ান হবে না। আপনাদের স্টেজের দিকে একটা বক্স দেওয়া নেই, একটা মাইক দেওয়া নেই, এই বক্স যেগুলো আছে কমসে কম একটা বক্স এই দিয়ে ঘোরান, আমার দিয়ে ঘোরান, আমি বলবো অত আমার কানে তো আওয়াজটা আসতে হবে, আমার দিকে দেখেন স্টেজ আপনারা জানেন না, তাই স্টেজের দিকে দুটো বক্স হয় পেছনে থাকে আর সামনে থেকে দুটো থাকবে, আমি বলছি তো আমি মাইকের আওয়াজ পাচ্ছি না, আপনারা একটা বক্স কমসে কম আমার দিকে ঘোরান, স্টেজ দিয়ে ঘোরান, বাইরে এত সুন্দর আওয়াজ হচ্ছে ভিতরে আওয়াজ নেই, বাইরে এত সুন্দর আওয়াজ রাস্তাঘাটে ভিতরে প্যান্ডেলে আওয়াজ হচ্ছে না, এর আওয়াজই নেই, আপনারা বসেন, আপনারা সবাই আরেকবার আমার সঙ্গে বলেন আলহামদুলিল্লাহ। মহতারাম ভাই ও বুজুর্গ আজিজ ও দোস্ত, কোরআনুল কারীমের সূরা তৌবা থেকে 112 নম্বর আয়াত প্রাসঙ্গিক সূরা ইখলাস পাঠ করেছি, হাদিসে নববী থেকে সহিহ বুখারী থেকে 7280 নম্বর হাদিস আপনাদের সামনে অসমাপ্তভাবে পাঠ করেছি,
আমি আমার বায়নে যাওয়ার পূর্বে আপনাদেরকে দুইটি কথা বলতে চাইছি। প্রথম কথা হলো যে আমি আপনাদের ভাষা হয়তো পূর্ণাঙ্গ বলতেও পারবো কিনা, মাঝে মাঝে আটকে যাব, অনেক কথা হয়তো বুঝাতে পারবো না, কারণ আমার পরিচয় আমি দিতে চাইছি না। আপনারা জেনে গেছেন যে আমি এক ভিন্ন ভাষী ভিন্ন দেশের লোক। তো আপনাদেরকে আমি যেটা বলতে চাইছি যে আপনারা আমার কথা বুঝতে পারছেন কি না, আমি আপনাদেরকে কিছু কিছু কথা মাঝে মাঝে জিজ্ঞাসা করব, ঠিক কি না, হ্যাঁ না, এগুলো আপনাদেরকে জিজ্ঞাসা করব। যদি আপনারা উত্তর দেন তাহলে বুঝবে যে না, আপনারা আমার বায়ান বুঝতে পারছেন, আমার ভাষাও বুঝতে পারছেন। আর যদি আপনারা কথা না বলেন তাহলে বুঝতে পারবো যে আপনারা আমার বায়ান বুঝতে পারছেন না আর আমার ভাষাও বুঝতে পারছেন না। তো আমার সঙ্গে সবাই কথা বলবেন, সবাই একবার বলেন ইনশাআল্লাহ। আজকে আমার বায়ান হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা সুসংবাদ কাদেরকে দিবেন, আর আল্লাহ তাবারাক ওয়া তাআলার সুসংবাদের নামই হলো জান্নাত। আল্লাহ তাবারাক ওয়া তাআলার সুসংবাদটার নামই হলো জান্নাত। তো সেই জান্নাতের সুসংবাদটা আল্লাহ দুনিয়াতে কাদেরকে দিবেন, কারা পাবে জান্নাত, এই সুসংবাদটা আল্লাহ স্বয়ং নিজে দেবেন। তো আল্লাহ কাদেরকে দিবেন এই বিষয়ে কিছু কথা বলবো, যদি মাবুদ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি হুনি। মহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, আর পৃথিবীতে নবী রসুল আসবেন না, নবীদের রাস্তা বন্ধ হয়ে গেছে, আল্লাহর নবী আখির নবী, খাতামুন নবী, তিনি শেষ, আর কেউ আসবে না। সাহাবায়ে কেরাম নবীদের কাছ থেকে, নবীজির কাছ থেকে সুসংবাদ পেয়েছেন আল্লাহর জান্নাতের। তো আজকে তো আর নবী রসুল পৃথিবীতে আসবেন না, তাহলে আমরা কিভাবে সেই সুসংবাদটা পাবো, আমরা কিভাবে সেই সুসংবাদটা পেতে পারি? ডক্টর উসমান গনি লিখছেন যে সাহাবীরা, ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করা হয়েছে বইটা, তো সাহাবায়ে কেরাম কেমন করে তারা জান্নাতের সুসংবাদটা আমার নবীর মাধ্যমে তারা পেয়েছে। আমি ছোট্ট একটা ইতিহাস হিস্টোরি আপনাদেরকে দিয়ে আমি আমার মূল আয়াতের দিকে ধাবিত হব, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাদেরকে জান্নাতের সুসংবাদ দেবেন, কোন লোকটাকে আল্লাহ জান্নাতের গ্যারান্টি দিবেন, সুসংবাদ দিবেন, ওই পরিচয়টা আমরা একটা একটা করে তুলব। তো আমি তার পূর্বে সাহাবীরা কেমন করে নবীজির কাছ থেকে জান্নাতের সুসংবাদটা নিয়েছেন আল্লাহর তরফ থেকে সেটা আপনাদেরকে দেখাতে চাই। যখন মক্কা মদিনা বিজয় হলো, আমান হলো, মানে নিরাপত্তা হলো, আর কোনো জিহাদ নাই, আর কোনো যুদ্ধ নেই, আর কোনো টেনশন নেই, বিনা যুদ্ধে বিনা টেনশনে এখন সাহাবা ইকরাম নামাজ পড়ছেন। তো মদিনাতে সাহাবিদের দুইটি ভাগ ছিল, একটা ছিল আনসার আর একটা ছিলেন মহাজির। এই আনসার সাহাবীরা কিন্তু চাষি ছিলেন, চাষি, আপনারা চাষি বুঝেন তো, হ্যাঁ না বলেন, চাষি বুঝেন তো, ওই যারা জমি জায়গাতে কাজ করে ফসল করে। তা আনসার সাহাবীরা কিন্তু চাষাবাদ করতেন, এরা চাষ করতে ভালোবাসতেন। তো মক্কা মদিনা যখন বিজয় হয়েছে, তা আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূলের এই আনসার সাহাবীরা বলছেন, কেউ বলছেন যে চলো চলো আমরা নবীজির কাছে যে কিছু চাইব, কি চাইব, লাই কিছু চাইব। তখন অন্যান্য আনসাররা বলছেন, কি চাইবি নবীজির কাছে, কি চাওয়ার আছে, কি চাইবি বল। তখন আনসার সেই সাহাবিটি বললেন, বহু কষ্টের বিনিময়, জীবনের বিনিময়, যুদ্ধের বিনিময় ইসলামকে আমরা আলাদ করতে পেরেছি, আজকে আমাদের নবী প্রধানমন্ত্রী, তো আমরা তো নবীর কাছে চাইবই, তো কি চাইবি। বলছে মদিনার উত্তর দক্ষিণে যে পাহাড়গুলো আছে, সরকারি টাকা দিয়ে আমার নবীকে বলবো পাহাড়ের মধ্যখানে একটা গর্ত করে দিবেন, যখন বৃষ্টি হবে বৃষ্টির জলগুলো পানিগুলো যেন ওই গর্ততে যেয়ে জমা হয়ে যায়। আর এটাও বলবো
যে ওই গর্তের সঙ্গে একটা নালি নহর ড্রেন ড্রেন একটা বানিয়ে দিতে বলবো সরকারের টাকা দিয়ে, যে ড্রেনটা আমাদের জমির উপর দিয়ে 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 বানিয়ে দিবে, যখন আমরা চাষ করব তখন ওই ড্রেন দিয়ে ওই জমা পানি নিয়ে নিয়ে আমরা চাষ করব। তোর বাকি আনসাররা বলছে তোর বুদ্ধি তো খুবই ভালো, তো তোর বুদ্ধি তো খুবই ভালো, চল আমরা নবীজির কাছে যাইব। এরা আট দশ জন কি পাঁচ সাত জন সাহাবি গুজ 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 করতে 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 আল্লাহ রাসূলের কাছে যাচ্ছে, কি বলছে? বলে তুই বলবি। বলে না 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 আমি বলবো না, তুই বলবি তোর বলা ভালো। না তুই বলিস তোরটাই ভালো। এই তুই বলবি করতে 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 আর রাসূলের কাছে যাচ্ছে। কিন্তু কোথায় যাচ্ছেন কেন যাচ্ছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিন্তু জানেন, জানেন না জানে। এরাই নিয়তে যাচ্ছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে জিব্রাইলকে বললেন, জিব্রাইল আমিন তুমি আমার নবীর কাছে গিয়ে এখনি বলো, কিছু গুলেন আনসার সাহাবীর ভিতরে আমার নবীর কাছে তারা আসছে, কিছু চাইতে রে জিব্রাইল আমি আল্লাহ জানি কিন্তু বলবো না, তুমি আমার নবীকে গিয়ে যে বলে দাও আজকে তারা যা চাইবে যেটা চাইবে আমি আমার নবী যেন তাদেরকে না বলে ফিরিয়ে না দেয়। জিব্রাইল আমিন এলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়ার নবী গো, এই মাত্র কিছুক্ষণ পর কয়েকজন আনসার সাহাবী আপনার কাছে আসবেন, কিছু চাইতে কি চাইতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানেন কিন্তু বলেন নাই, তবে শুনলেন তাদের চাওয়ার ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন আজকে তারা যা চাইবে যেটা চাইবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মঞ্জুর করেছেন গ্রহণ করেছেন। অতএব নবী হে আপনি তাদের না বলে ফিরিয়ে দেবেন না। জিব্রাইল চলে গেল, কিছুক্ষণ পর মসজিদে নববীর গেটে কয়েকজন আনসার সাহাবের সঙ্গে নবীজির দেখা। আল্লাহর নবী তাদের দেখে মুখ বন্ধ করতে পারলেন না, সঙ্গে সঙ্গে বললেন ও আল্লাহর বান্দারা ও আনসার সাহাবীরা নিশ্চয় তোমরাই হলে ওরা, এই মাত্র জিব্রাইল আমার কাছ থেকে চলে গেলেন, জিব্রাইল যেটা বললেন নিশ্চয় তোমরা কিছু চাইতে এসেছো, তোমাদের কিছু দাবি দেওয়া আছে, তবে শুনে লাও তোমাদের সুসংবাদ শুনে লাও আজকে তোমরা যা চাইবে যেটা চাইবে তোমার আল্লাহ মঞ্জুর করেছেন, অতএব আমি নবী আজকে না বলে ফিরিয়ে দেব না। বলো তোমাদের কি চাই, কি চাইছো বলো। এই খবরটা শুনে সাহাবীরা বলছেন চুপ, কেউ বলবি না, কেউ আর বলবি না, থেমে যা থেমে যা। এরা কয়েকজন সাহাবী থেমে গেল। নবীজি বলছেন বলো তোমরা কি চাও বলো। এবার সাহাবীদের ভিতরে যে চালাক সে বলছেন ইয়া রাসূলুল্লাহ সত্য কথা বলতে আমরা এসেছিলাম মদিনার উত্তর দক্ষিণে যে পাহাড়গুলো আছে সরকারি টাকা দিয়ে ওর মাঝখানে একটা গর্ত বানিয়ে দিবেন, কূপ বানিয়ে দিবেন, যখন বৃষ্টি হবে পানিগুলো ওই গর্ততে জমা হবে, আর সরকারি টাকা দিয়ে একটা নালি আমাদের জমির উপর দিয়ে বানিয়ে দিবেন, আমরা সময়ে অসময়ে পানি নিয়ে নিয়ে চাষ করব। ইয়া রাসূলুল্লাহ নবী গো যখন শুনলাম আল্লাহ রাজি হয়েছেন আল্লাহ মঞ্জুর করেছেন, অতএব নবী হে আপনি ওই দোয়াটা উল্টিয়ে এইভাবে করে দেন, ওই নদীটা ওই নহরটা ওই ক্লিনটা ওই ড্রেনটা আমাদের পৃথিবীর বুকে আর লাগবে না,
আমাদের দুনিয়াতে আর লাগবে না। ও নবী আপনি এই দোয়াটা আল্লাহর কাছে করেন, ওই নহরটা ওই নালীটা ওই ক্লেনটা যেন আমাদের জান্নাতের ভিতরে কুল 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 করে বইয়ে দেওয়া হয়। আল্লাহর নবী বললেন যাও যাও, এটাই তোমাদের জন্য বরাদ্দ হলো, এটাই তোমরা পেয়ে যাবে। তার মানে সাহাবীরা পরোক্ষভাবে আল্লাহর জান্নাত কে চেয়ে নিলেন, তার মানে তারা কামিয়াব, জান্নাত কে কামিয়াবি পেল। আর দুনিয়া তো নবী নাই, আর নবী আসবে না। ভাই বক্সে আওয়াজ হয় না, বক্স নাই, তোমার বক্স কাজ। আর দুনিয়াতে নবী আসবে না, নবীর আর আসার কোনো কথা নেই, সব বন্ধ হয়ে গেছে, সিলসিলা বন্ধ হয়ে গেছে। তাইলে তাহলে আমরা কিভাবে সুসংবাদ পাবো, আল্লাহর জান্নাতের সুসংবাদটা পাবো? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যার ভিতরে আটটা গুণ থাকবে রে, ওই লোকটাকে আমার আল্লাহ জান্নাতের সুসংবাদ দেবে। যার ভিতরে আটটা গুণ পাওয়া যাবে রে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই লোকটাকেই জান্নাতের সুসংবাদ দেবেন। প্রথম নম্বর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আত্তাইবর, যারা তওবা করনে ওয়ালা হবে রে, যারা আল্লাহর কাছে তওবা করবে ওদের জন্য আল্লাহর জান্নাতের সুসংবাদ সুসংবাদ রবে। আর যারা তওবা করবে না, ইস্তেগফার করবে না, বন্ধুরে আমার, এদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের সুসংবাদ দেবে না। অতএব যারা তওবাকারী হবে, গুনাহ করার পর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, এই লোকটাকে আমার আল্লাহ জান্নাতের সুসংবাদ দেবে। এই জন্য একজন বলেছেন, এই জন্য একজন চিন্তাবিদ গবেষক বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে পাপের কারণে গুনাহের কারণে জাহান্নাম দিবে না। মানুষদেরকে আল্লাহ পাপের কারণে জাহান্নাম দিবে না, গুনার কারণে জাহান্নাম দেবে না। তো জাহান্নাম যাবে কেন, কোন কারণে আল্লাহ তাদেরকে জাহান্নাম দিবেন, কিসের কারণে জাহান্নাম দেবেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নাম কেন দিবেন? কোরআনে আল্লাহ বলেছেন ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষের ভিতর থেকে আর অধিকাংশ জিনদের ভিতর থেকে জাহান্নাম যাবে। কেন কেন কেন, এদের চক্ষু ছিল আর দেখেও দেখে নাই, কান ছিল শুনেও শুনে নাই, আর অন্তর ছিল কলব ছিল কিন্তু তারা বুঝেও বুঝে নাই, এর জন্য কি জাহান্নাম যাবে, এর জন্য কি জাহান্নাম যাবে? বলে না, এর জন্য জাহান্নাম যাবে না। বলে জাহান্নাম যাবে কেন, উলাইকা কালানাম, এরা চতুষ্পদ জানোয়ার, ইঁদুর বাদর কুকুর, শিয়াল, এর জন্য কি জাহান্নাম যাবে? বলে না না না, ইঁদুর বাদর কুকুর শিয়াল তো জাহান্নাম এমনিতে যাবে না, ওরা কিয়ামতের দিনে মাটি বেনে যাবে, মাটি হয়ে যাবে। তো মানুষ জাহান্নাম যাবে কেন, বলহুম আদাল, তার চাইতে খারাপ, তাহলে এই জন্য কি জাহান্নাম যাবে? বলে না, তার জন্য নয়। তাহলে এর কারণগুলোর জন্য জাহান্নাম যাবে না। জাহান্নাম যাবে কেন, ওয়া উলাইকা হুমুল গাফিলুন, অলসতার কারণে জাহান্নাম দিবে, গুনার কারণে নয়, পাপের কারণে, অলসতার কারণে জাহান্নাম দিবে। কেমন অলসতার কারণে, আল্লাহর কাছে তওবা না করার কারণে, আল্লাহর কাছে ইস্তেগফার না করার কারণে জাহান্নাম দিবে, গুনার কারণে জাহান্নাম যাবে না, দেবে না, দেবে না। এবার যুক্তিতে আসি, এবার চলেন যুক্তিতে যাই। কেমন যুক্তি, বুঝানোর জন্য বলছি, বুঝানোর জন্য। মনে করেন, আমার দিকে তাকান,
ফেরেশতাতে আপনাকে ধরেছে, ফেরেশতাতে কিয়ামতের দিনে বোঝানোর জন্য বানিয়ে বানিয়ে বলছে। ফেরেশতাতে বলছেন সেলিম যাও জাহান্নাম যাও, তখন আপনি বলছেন কেন যাব, কেন জাহান্নাম যাব, জান্নাত তোর বাবার, একলাই যাবি, যাব না। তখন এই ফেরেশতাটা বলবে আল্লাহ তোমার সেলিম বান্দা জাহান্নাম যাবে না বলছে যে, তখন আল্লাহ বলবে জাহান্নাম গেলি, তখন আপনি বলবেন আল্লাহ কেনে যাব, কেনে যাব, জাহান্নাম দেবেন কেন? তো তখন যদি আল্লাহ বলে, তখন যদি আল্লাহ বলে গুনাহ করেছিস যে, তখন যদি আল্লাহ বলে পাপ করেছিস যে, এই কথা যদি আল্লাহ পাপের কথা বলে তখন কি আপনি লুক করে থাকবেন, তখন কি চুপ থাকবেন? চুপ থাকবেন না। তখন আপনি কি বলবেন? আল্লাহ নবীজি বলেছেন কুল্লু বানি আদামিন খাতা, বানি আদমের ছেলে মেয়েরা ভুল করবে। আল্লাহ তোমার নবী বলেছেন আমরা গোনা করব, ভুল করব, তোমার নবীর কথা সত্য, তাই তো আমি গোনা করেছি, পাপ করেছি, মানে আমি তোমার নবীর কথা বাস্তবায়ন করেছি। আল্লাহ তুমি বলেছো আমার নাম গাফফার, আমি ক্ষমা করব, আমি মাফ করব। আল্লাহ তোমার নবী বলেছেন আমরা গোনা করব, মানে আমি গোনা করেছি, মানে ঠিক কাজ করেছি। আল্লাহ তুমি বলেছো আমার নাম গাফফার, আমি ক্ষমা করব, কিন্তু তুমি ক্ষমা করো নাই। তাহলে মানুষের ডিউটি হলো, মানুষের কাজ হলো মানুষ গুনাহ করবে, আর আল্লাহর ডিউটি হলো মানুষকে আল্লাহ ক্ষমা করবেন। এবার আল্লাহ তাবারাকু তাআলা কিয়ামতের দিন যদি বলে রে বান্দা গুনার কারণে তোরা জাহান্নাম যা, তখন আপনি বলবেন আল্লাহ কেন, কেন, কেন গুনার কারণে জাহান্নাম দিব, আমি গুনাহ করেছি মানে ঠিক করেছি, আপনি কেন ক্ষমা করেন নাই? এই জন্য আল্লাহ বলবেন গুনার কারণে নয়, ক্ষমা না চাওয়ার কারণে জাহান্নাম যাও, পাপ ইস্তিগফার না করার কারণে, আল্লাহর কাছে ক্ষমা না চাওয়ার কারণে তোমরা জাহান্নাম যাও। এই জন্য আল্লাহ প্রথম নম্বর বলেছে তোরা তৌবা কারণে ওয়ালা হয়ে যা, আমার কাছে ক্ষমা চাও। নবীজির কাছে দুই দলের লোক নবীজির কাছে এলো, এক দলের লোক এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আমরা অনেক জেনা করেছি, অনেক পাপ করেছি, অনেক জেনা করেছে নবী গো, আপনি তো শান্তির কথা বলছেন, ইসলামের কথা বলছেন নবী আমার, আপনি বলেন আমরা যে এত গুনাহ করলাম, আমরা যে এত পাপ করলাম নবী গো, এত জেনা করেছি, আমাদের জেনার ব্যাপারে ইসলাম কি বলে আপনি বলেন নবী গো? আর একদল লোক এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, অনেক মানুষ মার্ডার করেছি আমরা, অনেক মানুষকে খুন করেছি আমরা, আমাদের পাপের ব্যাপারে ইসলাম কি বলে বলেন? আল্লাহ বলছেন জিব্রাইল এইমাত্র আমার নবীকে তারা জিজ্ঞাসা করেছে, অনেকে জেনা করেছে, মার্ডার করেছে, জিব্রাইল তুমি যাও আমার নবীকে গিয়ে বলে দাও। কি বলবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে জানিয়ে দিলেন ওই পাপীদেরকে, বলে দেন যারা অনেক মার্ডার করেছে, অনেক গুনাহ করেছে, তুমি তাদেরকে বলে দাও কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন নবী বলে দাও ও আল্লাহর বান্দারা, হে আল্লাহর বান্দারা, হে গুনাহগারেরা, যারা পাপ করেছো, জেনা করেছো, মানুষ মারার করেছো, আলা আনফুসিহিম নিজেদের নাফসের প্রতি জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় না, আল্লাহর দয়া থেকে বঞ্চিত হয় না, ইন্নাল্লাহ নিশ্চয় আমার আল্লাহ এক
ফিরুজুন বা জামিয়া জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। অতএব মুসলমান অনেক পাপ হয়েছে, অনেক গুনাহ হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চাও, তিনি জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে বান্দা, তিনি বড়ই মেহেরবান, বড়ই মেহেরবান। আল্লাহ রাসূল বলছেন, অনেকেই বলে যে আল্লাহ নিরাকার, অনেকেই বলে তো আল্লাহর আকার আকৃতি কেমন এটা কেউ জানে না, তবে হাদিসে থেকে বোঝা যায় আল্লাহর আকার আকৃতি আছে, তো কেমন আছে সেটা বলা যায় বোঝা যায় না। দেখেন এবার হাদিস বলছে, বিশ্বনবী বলছেন যখন রাত আরম্ভ হয়, যখন রাত্রি আরম্ভ হয়, আল্লাহ তার নিজের হাত পৃথিবীর দিকে বাড়িয়ে দেয়। তাহলে আল্লাহ যদি নিজের হাত পৃথিবীর দিকে বাড়ায় তাহলে বোঝা যায় আল্লাহর হাত আছে, তবে কেমন হাত কেউ জানে না। বিশ্বনবী বলছেন যখন রাত্রি আরম্ভ হয় আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের হাত পৃথিবীর দিকে বাড়িয়ে দিয়ে বলতে থাকে, হে দিনের পাপি, যারা দিনের বেলায় পাপ করেছ, গুনাহ করেছ, রাতের বেলায় ঘুমিয়ে আছ, রাতের বেলায় ঘুমায় না, আমি আল্লাহ তোমাকে ডাকছি, আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে তৌবা করো, ইস্তিগফার করো, আমি তোমাদের ক্ষমা করে দিব বান্দা। এরপরে আল্লাহ দিন যখন আরম্ভ হয় আবার তার অপর হাত পৃথিবীর দিকে বাড়িয়ে দেয়, দিনের বেলায় অপর হাত পৃথিবীর দিকে বাড়িয়ে আল্লাহ বলতে থাকে, ও রাতের পাপিরে, যারা রাতের বেলায় পাপ করেছো, গুনাহ করেছো, রাতের বেলায় যারা গুনাহ করেছ, পাপ করেছ, রাতের বেলায় পাপ করে যারা দিনের বেলায় ঘুমিয়ে আছ, আর ঘুমায়া থাকিও না, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দিব। নবীজি বলছেন যতদিন সূর্য উল্টো দিক থেকে না উঠবে রে, অতদিন আমার আল্লাহ, আমার আল্লাহ মানুষকে ডাকতে থাকেন, ক্ষমা করো, ক্ষমা চাও, ক্ষমা চাও, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, তিনি বড়ই মেহেরবান, দয়াল রহমান, কে পারে বুঝিতে তোমার শান, দয়াল রহমান, কে পারে বুঝিতে তোমার শান, মা বাপ ছাড়া পিতা আদম বানাইলে নিজ হাতে, পিতা ছাড়া পুত্র ঈসা মারিয়ামের কোলেতে, কে বা বড় কারিগর, কার বা বড় শান, কে পারে বুঝিতে তোমার শান। অতএব আল্লাহ বড় দয়া করনে ওয়ালা, তিনার নাম গাফফার, তিনি ক্ষমা করে দিবেন। তাই আল্লাহ বলছেন তোরা আমার কাছে ক্ষমা চা, আমি তোদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব বান্দা। এবার একটা ভেজালের কথা বলছি, আপনাদের দিকে দরগায় যায় লোক, দরগায় যায় হেনা বলেন, যায় না মাজারে, যায় না, এখন যায় না, না যাক আলহামদুলিল্লাহ। ভেজালটা কি? চরমনায়ের পীর সাহেবের নাম কেউ শুনেছেন? বাংলাদেশের চরমনায়ের পীর, খুব বড় পিসেব, বুজুর্গনে দিন, বড় আল্লাহর ওলি। তো তিনি একটা বইয়ে কি লিখছেন, আমি ওনার কথাটা নকল করছি, আমি ওনার পক্ষে না, ওনার কথাটা নকল করছি, দেখেন তারা তৌবা সম্পর্কে ধারণা রাখে। তো ওনার একটা বই আছে, বইটার নাম হলো মারেফাতের চাবুক। তো ওই বইয়ে তিনি লিখছেন কি জানেন, আমি কিন্তু ওর পক্ষে না, উনি যেটা লিখেছেন আমি ওইটা সমালোচনা করতে চাইছি, ওইটা আমি খণ্ডন করতে চাইছি। সেটা কি? তো উনি লিখছেন যে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। কি বলছে? পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। বলে কেন? উনি যুক্তি দিচ্ছেন, দেখেন যুক্তি, দেখেন কোরআনের বিরুদ্ধে যুক্তি চলবে না, উনি যুক্তি দিচ্ছেন। বলে বান্দা যদি অঢেল পাপ করে, অনেক পাপ করে, পাপ করার পর আল্লাহর কাছে যদি ক্ষমা চাই, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক পাপ করেছি,
তো পীর সাহেব লিখছেন যে আল্লাহ তাকে ক্ষমা করবেন না, বলেন নাউজুবিল্লাহ, বলে ক্ষমা করবে না। তাহলে ক্ষমা হবে কি করে? তখন তিনি বলছেন পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। বলে কেন? বলে এই গুনাহগার লোকটা তার পীর সাহেবের কাছে মুরিদ হবে, যে কোনো পীরের কাছে মুরিদ হবে, তা পীর সাহেবের কাছে কাকুতি বিনীত করিয়া তাহার গুনাহর কথা প্রকাশ করিবেন, আর পীর সাহেব তাহার গুনাহর লাগিয়া আল্লাহর কাছে তওবা করবেন, তো আল্লাহ ক্ষমা করবেন, নচেত ক্ষমা করবেন না, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কি বলেছেন? তোরা তওবা কর, ইস্তিগফার কর, আমি তোদেরকে ক্ষমা করে দিব বান্দা। আগে আমরাও দেখতাম বহুত দরগা বহুত মাজার। আবু তাহের বর্ধমানি বলে একটা লেখক আছিলেন, মারা গেছেন। তিনার জীবনের শুরু ছিল বর্ধমান, শেষ হয়েছে বাংলাদেশ। তো ওনার একটা বইয়ের নাম বলছি, বইটার নাম মাথায় নোট করেন, কিনবেন দে পড়বেন, বাংলা বই। বইটার নাম হলো পীরতন্ত্রের আজব লীলা। বইটার নাম পীরতন্ত্রের আজব লীলা। বইটাতে কি আছে? এই যে মাজার হয়েছে, দরগা হয়েছে, বলে এগুলো কেমন করে পৃথিবীতে এসেছে, তিনি একটা গল্প বলছেন। আমি আরেকটু আগিয়ে যাবো, কথাটা কি, একটা হাটের দিন, আপনাদের এলাকায় হাট হয় না? একটা হাটের নাম বলেন তো। হ্যাঁ, দেবগ্রাম। কি বারে হয়? রবিবারে। তো আবু তাহের বর্ধমানি বলছে রবিবারের হাট, আর সে জামানায় তো এরকম রাস্তা ছিল না, মাঠে মাঠে রাস্তা, রবিবারের হাট। লোক বাজার যেছে, হাট করতে যেছে, বিক্রি করতে যেছে, একটা পানওয়ালা, পান 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 বুঝেন তো, পানওয়ালা মাথাতে পান লিয়েছে, দেবগ্রাম বাজার যেছে, মাঠ 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 রাস্তা, পান বিক্রি করতে যাবে। আর যেতে 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 পানওয়ালা দেখছে যে রাস্তাতে শিয়ালে পায়খানা করে রেখে দিয়েছে। কি করেছে? শিয়ালে পায়খানা করে রেখে দিয়েছে। তোকে দেখে খারাপ